রেজওরা আহমেদ হিমু আপনি লিখেছেন আমার আমরা প্রায় ঘর সাজানোর জন্য শোভাবার্ধক গাছ কিংবা ফুলের গাছ কিনে থাকি সেক্ষেত্রে কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকাও ব্যয় হয় এটি কি অপচয় হিসেবে গণ্য হবে দেখুন আল্লাহ গোলা আলামিন আমাদেরকে বলেছেন কুলু ওয়াশাবুয়ালা তু শ্রীফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয় হারাম আল্লাহ গোলা আলামিন কোরআনকারীম সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমাদের জন্য কিন্তু অপচয়ের সংজ্ঞাটা কি এ বিষয়ে ফোকা একরামের যে সমস্ত উক্তি এবং ব্যাখ্যা রয়েছে তম থেকে একটি হলো এমনি আবেদিন সেটি হলো যে যেখানে যা খরচ করা দরকার সেখানে তার চেয়ে বেশি করাটাই হল অপচয় বৈধ ক্ষেত্রে আপনার অস্বাভাবিক যে খরচ করা হয় সেটাকে অপচয় বলে গণ্য করা হয় আর এই বিষয়টি ব্যক্তি এবং সমাজ এর উপরে ভ্যারি করে একজন ব্যক্তি ধরুন তিনি নিয়মিত মিনারেল ওয়াটার কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য অপচয় হতে পারে যদি লোকটা অনেক গরিব হন তার মতো গরিব মানুষ সমাজে সাধারণত মিনারেল ওয়াটার কিনে খান না কোনো রকম খাবার জোগাড় করে যার দায় যিনি পরিবারের মুখে খাবারটা ঠিকমতো তুলে দিতে পারছেন না তিনি রীতিমতো মিনারেল ওয়াটার সবসময় কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য এক ধরনের অপচয় হতে পারে আবার একই কাজ একজন সচ্ছল ব্যক্তি তার জন্য অপচয় নাও হতে পারে কোনো এক দেশে আপনার ব্যয়ের একটা সাধারণ কালচার সমাজে পরিচিত এবং প্রতিষ্ঠিত আছে অন্য সমাজে সেটি নেই সে সমাজটা তুলনামূলকভাবে গরিব তো সেই সমাজের মানুষ যদি প্রথম সমাজের মানুষের মতো এরকম অপচয় করে সেটি অপচয় হিসেবে গণ্য হতে পারে একজন মানুষের ব্যক্তিগত যে অ্যাবিলিটি সে অ্যাবিলিটিকে সে কিভাবে আপনার ব্যবহার করছে তার অ্যাবিলিটি অনুযায়ী তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এটার উপর নির্ভর করবে অপচয় হচ্ছে কি হচ্ছে না সেটি একজন মানুষ তাকে আল্লাতলা যে সঙ্গতি দিয়েছেন সেই সঙ্গতির উপরে এটি আপনার কম বেশ হতে পারে করোনিকারী মেলা বলেছেন যে অল্লাহ ওল্লাহফতলা বা ক্ষেত্রে আল্লাহ বলার তোমাদের কিছু মানুষকে অন্য কিছু মানুষের উপরে মর্যাদা দিয়েছেন বা কাউকে ওপরে রেখেছেন কাউকে তুলনামূলকভাবে কম রিজিক দিয়েছেন এই যে ব্যবধান এবং তারতম্য রেখেছেন এটার কারণে যাকে আল্লাহ তারা বেশি রিজিক দিয়েছেন তিনি দেখা গেল যে একটা বিষয়ের জন্য কয়েক হাজার টাকা খরচ করলে এটা তার জন্য কোনো বিষয় নয় সমাজে সচরাচর তার মতো এরকম স্ট্যাটাসের মানুষ এরকম খরচ করে থাকে এটাতে অস্বাভাবিকত্বের কিছু নেই তাহলে সেটি অপচয় নয় কিন্তু একই জিনিস একজন তার চাইতে গরিব মানুষ তার চাইতে অভয় মানুষ বা তার চাইতে তুলনামূলকভাবে অসচ্ছল মানুষ তিনি যদি করেন তাহলে সেটা সমাজে অস্বাভাবিক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় ব্যক্তির জন্য একই কাজটি অপচয় হিসাবে গণ্য হবে এক কথায় সমাজের মানুষই বলে দিবে যেটি অপচয় হচ্ছে কি হচ্ছে না সমাজের সাধারণ যে চিত্র থাকে সমাজের সাধারণ যে রীতিনীতি থাকে রেওয়াজ থাকে সাধারণ যে প্রচলন থাকে সে প্রচলনের আলোকেই একজন মানুষ বলতে পারে যে এখানে অপচয় হচ্ছে নাকি অপচয় হচ্ছে না বিধায় আপনার কোনো শোভাবর্ধনমূলক গাছ ইত্যাদির জন্য যদি কিছু টাকা খরচ করা হয় সেটা যদি সতর গণ্ডি পেরিয়ে হাজারে গণ্ডি দিয়ে চলে যায় কয়েক হাজার টাকা কবে হয় বা হাজার হাজার টাকা ব্যয় হয় সেটি অপচয় নির্ভর করবে ব্যক্তির উপরে এবং পরিবেশের উপরে মানুষ সারিয়ান শুভ আপনি লিখেছেন কোনো মেয়েকে যদি পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তখন তার কি করা উচিত পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার বিধান আত্মীয়তার সম্পর্ক নষ্ট হতে পারে এরকম হলে তিনি প্রথম তো চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি পর্দা করা যেমন কথার কথা কোনো আত্মীয় ভুল বুঝবেন সেজন্য তার সামনে তিনি না আসতে তিনি মনে কষ্ট পাবেন তাহলে আসবেন কিন্তু নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আসবেন যথাসম্ভব এবং যতটুকু সম্ভব আপনার পর্দা মেনে তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা তিনি করবেন এরপরও যদি তিনি আল্লাহর বিধানকে অবলীলায় লঙ্ঘন করুন সেটা চায় আত্মীয় এবং না করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে লিমাখলুক ফিমা হাসেতুল খালেক আলা রব্বুল আলমিনের অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন কারোর মন খুশি করার বা কারোর আনুগত্য করার কোনো প্রয়োজন নেই তাতে যদি আত্মীয়দের সম্পর্ক নষ্ট হয় তো তিনি দায়ী থাকবেন যার কারণে নষ্ট হলো কিন্তু মেয়ের পক্ষ থেকেই সার্বিকভাবে চেষ্টা থাকতে হবে যে ব্যালেন্স যদি করা যায় সেটার কিন্তু আল্লাহ বিধানের ক্ষেত্রে কোনো প্রকার সেক্রিফাইস করে নয়